মর্নিং বন্ধুরা সকাল চলে এসেছি তোমাদের সামনে আজকে হাটের দিন সকালবেলা তোমাদের কিছু দেখা যাবে না তারা হলো চলে এসেছি এখন আমার দোকানে এসে দোকান খুলে দিলে সব কিছু করে এখন তোমাদের সামনে আবার চলে আসলাম একটু কথা বলার জন্য বাজার লেগে গেছে এখন রোদ উঠে গেছে সকালে যেই টাইমটা এসেছিলাম অনেক কুয়াশা ছিল কারণটা ভিডিওটা করতে মানে এত লোকজন ছিল গাড়িতে আসতে মানে মাঝখানে বসছিলাম ভিডিও করতেই পারিনি এখন তোমাদের সামনে চলে এসেছি বাজারে বাজারটা দেখে আজকে একটু বাজারে লোকজন দেখা যাচ্ছে এখন ঠান্ডা দিন পড়বে না এখন সেই দিনটা লাগিয়ে দেবে পাহাড়ের লোক সব নামবে আজকে অল্প বাজারে মানুষজন দেখা যাচ্ছে ওইটা হলো সিস্টার একটা তারা হলো একটা একটা স্কুল চালায় এদের হোস্টেল থাকে এই হোস্টেলের বাজারগুলো সপ্তাহে একদিন করে সারা সপ্তাহের বাজার করে ওই যে হোস্টেলে যে ছাত্রদের খাওয়া মানে সবজি টবজি যা কিছু এরা যদি একটা কারো দোকানে ঢুকতে পারে তাহলে মনে করো অনেক টাকার মাল নেয় এবার সব বাজার করেই যাচ্ছে অনেক টাকার মাল নেয় এরা বললাম না অনেক টাকার মাল নেয় এই সবজি বাজারে না হলে 1-2 হাজার টাকার মাল কিনে নেবে একজন হেল্পার থাকে গাড়ি নিয়ে আসে সঙ্গে এই যে মেয়ে লোকগুলো দেখছো না এই মেয়ে লোকগুলো কী করে ওদের যে পাহাড়ে যে সবজিগুলো হয় সবজি রাতে করে কেটে ঠেটে রেখে দেয় সকালবেলা ওরাও বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য ওদের তো ছেলেরা বাজার এদের তো ছেলেরা বেশি বাজার ঘাট করে না মেয়েরাই করে ছেলেরা আসে ছেলেরাও আসে হেল্পার হিসাবে আসে ওদেরকে হেল্প করে ধরো এখন আর আগের মতন নেই ছেলেরাও বাজার করে মানে মেয়েরা সঙ্গে থাকবে হিসাব নিকাশ সব কিছু আর দেখতে পাচ্ছ ওই যে একটা গাড়ি বাস গাড়ি ওইটা একটা পাহাড়ের গাড়ি পাহাড় মানে সালাং পাহাড় অনেক পাহাড় আছে এখানে সালাং আছে নাঙ্গল আছে রংজেন আছে এক একটা পাহাড়ের গাড়ি আসে একে এই পাহাড়ের লোকগুলো এই বাসগুলোতে মানে যায় আবার ছোটো গাড়িও আছে উইঙ্গার আছে টেবেলার আছে এই বাস গাড়িতে গেলে মানে কি ওদের ভাড়াটা একটু কম লাগে তার জন্য তাড়াহুড়া করে মানে যত তাড়াতাড়ি পারে আর বাস গাড়িগুলো খুব গুণা হাতে গুণা 2-3টা থাকে সারাদিনে পাহাড়ের থেকে নামে আসে আর এমনি সারাদিন তুমি ছোটো গাড়ি অনেক পাবে টেবেলার পাবে তারপরে উইঙ্গার পাবে ম্যাজিক পাবে অনেক পাবে কিন্তু বাস গাড়িগুলো হাতে গুণাঘাটা 2-3টা দেখছো উপরেও বসছে গাড়ির উপরেও দেখো ছেলেগুলো বসে গেছে দেখতে পাচ্ছ এমন করে এই যে গাড়ি চলেও যাচ্ছে আর একটা এই যে একটা পাহাড়ের থেকে এটাও যে কোন পাহাড়ে জানি না যাই হোক এক একটা পাহাড়ে এক একটা গ্রাম থাকে না ওই গ্রামের কয়েকজন মেয়ে লোক দেখো ওরা ওদের সকালে সবজি টবজি বিক্রি করে এই যে বাজার ঘাট করে নিয়েছে এখন দেখো ওই গাড়িটার মধ্যে গাড়ি তো না এটা একটা ছোট্ট একটা মিনি ট্রাকের মতন ওইখানে সবাই চলে যাবে বাজার মানে যা যা এনেছিলো বিক্রি টিক্রি করে এখন ওদের যা যা জিনিস লাগবে সব কিনে নিয়ে এই গাড়িটার মধ্যে অনেকজন মেয়েরা দেখো ওরা মাল লুট করছে এই একটা দেখতে পারবে একটা মেয়ে পিঠে করে চালের বস্তা নিয়ে আসবে দেখতে পারবে দাদা আমি দূরের থেকে আমার মোবাইল ক্যাপচার হচ্ছে না আমি সামনে থেকে ভিডিও করি না ওরা আবার খারাপ ভাববে না ওরা অন্যরকম একটু দেখো মেয়েরাই কত কিছু কাজ করতে পারে ওরা ওই দেখো একটা মেয়ে পিঠে করে নিয়ে আসলো নিয়ে এসে দেখো ওই যে গাড়িতে ওইটা চালের বস্তা ছিল পিঠে করে এনে গাড়িতে উঠিয়ে দিল এখন দেখো একটা বাচ্চাও থাকে বাচ্চা কোনো সময় বাচ্চা যে বাড়িতে রাখার লোক নিয়ে যে পিঠে বেঁধে নিয়ে আসে এরকম করেই ওদের জীবন বললাম না মেয়েদেরই মানে মেঘালয় হলো মাতৃপ্রধান দেশ মেঘালয় হলো মাতৃপ্রধান দেশ মার সব কিছু মার কিছুতেই ওরা সব কিছু করে দিতে হয় এখন মাল ঠাল সব কিছু উঠানো হয়ে গেছে ওরা উঠে গেছে এখন গাড়িটা যে পাড়ার থেকে আসছিল ওইখানে সবাই মিলে আবার বাড়িতে চলে যাবে গাড়ি ছেড়ে দিছে এই যে চলেও যাচ্ছে দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা লাগিয়ে গেছে দেখো ওই যে চারিদিকে লাইট জ্বলছে আর কয়েকজন ব্যাপারী আছে ব্যাপারী মানে সবজি ব্যাপারীগুলো রয়ে গেছে ওরাও এখন চলে যাবে ওদেরও এখন সবজি টবজি বেচা কিনি শেষ ওরাও এখন মাল লুট করছে আমারও দোকান বন্ধ হয়ে গেছে আমি বাড়িতে উঠে গেলাম এই যে দেখতে পাচ্ছ
যে রাস্তাটাতে সকালবেলা তোমরা দেখেছো কয়েকবারই দেখেছো, ওই রাস্তাটার লোকজন মানে লোকজন তো থাকেই না, ওটাতে ধরো খালি স্কুল আছে বলে ওই জন্য লোকজন দেখা যায় আর নীরব নিস্তব্ধ। এটা হলো আমি এখন চলে এসেছি দুধনেই পাই না, এটাকে বলে বাঁকড়াখুঁটি, এখানে অনেক নেপালি, এটার নাম হলো বাঁকড়াখুঁটি। আমি এখন দুধ নিতে চলে এসেছি আমার দাদা, আমার যেখানে বাড়ি সেখানে পুলিশ পয়েন্টের সামনে, আমি পুলিশ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি, গাড়িটা দাঁড়া করে রাখছে পয়েন্টে, তো চারিদিকের থেকে আসে লোকজন গাড়ি ঘোড়া, এক সাইডের থেকে যেতে দেয়, এক সাইডের থেকে আসতে দেয় না, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমরা পুলিশ পয়েন্টের একদম মেন পজিশনে এসেছি, ওই যে একটা পুলিশ দাঁড়িয়ে আছে, দূরের থেকে ভিডিও করছি, সামনে থেকে করতে ভয় লাগে, কী ভাবতে পারে, আবার বলতে এই ভিডিও করছিস কেন। এটা হলো আমাদের কলেজ রোড, তাহলে আমরা চলে এসেছি আমাদের পাড়াতে, গেলাম এটা আমাদের পাড়ার রাস্তা, স্পেশাল সব থেকে স্পেশাল রাস্তা এটা আমাদের পাড়া, দেখো ঝাঁকাইতে ঝাঁকাইতে নিয়ে যাচ্ছে, হেলিয়ে দুলে নিয়ে যাচ্ছে, মনে হয় নেচে নেচে যাচ্ছে বাড়ি। এটা হলো একটা ওভার ব্রিজ, হেলিয়া কমলা সুন্দরী হেলিয়া ডুলিয়া নাচে না, এইভাবে যাচ্ছে বাড়ি। এই ওভার ব্রিজের নিচে ঢুকে গেলাম একটা, এটা হলো আমাদের পাড়ার বাড়ির সামনে প্রায় দোকান, কয়েকটা দোকানই আছে দেখতে পারবে, দাঁড়াও হিলিয়ে দুলিয়ে যাচ্ছি তার জন্য ক্যামেরা কাঁপছে। এই একটা দোকান, তারপরে দেখাচ্ছি ওই আর একটা দোকান আছে, মিন্টুর দোকান পুরো পুরো একটা দোকান। এইটা হলো আমাদের বৌদি একটা বিশাদ দাদার বাড়ি, ওই যে এটা হলো আমাদের গলি, ঠিক আছে নামি, তারপরে আবার বাড়িতে যে কথা বলবো। এটা আমাদের বাড়ির গলি, এই যে যাচ্ছি, দেবাশিস কই যাস, নিজে চলে এসছি ফ্রেশ হয়ে, এখন চা খাবো, চা টা খাই তারপরে তোমাদের সামনে আবার আসবো। সারাদিন তো কি বলবো, চাটাকে খেয়ে নিই শান্তিতে, তারপরে তোমাদের সামনে আসি তারপরে কথা বলি। বন্ধুরা চা তো চা খেয়ে তোমাদের সামনে আসবো বলছিলাম, কিন্তু আসতে পারলাম না, ঘুমিয়েছিলাম একটু সময়, তার জন্য আর তোমাদের সামনে আসতে পারলাম না। এখন খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার চলে আসলাম কথা বলার জন্য, তাও শরীরটা ভালো লাগতেছে না, পরশুদিন কাছে গ্যাস হয়েছে, মানে গ্যাসের জন্য শরীরটা এত খারাপ লাগতেছে, কেন বা গ্যাস হলেও বলতেও পারলাম না, কিছু হাবি জাবি খাইও নাই তাও গ্যাস হয়ে গেছে। যাই হোক ওষুধও খেয়েছি, তাও মনে হয় শরীরটা ঠিকই লাগছে না। আর এই সকাল 6:30 থেকে
7:30 পর্যন্ত ডিউটি করার পরে শরীর আর পারে না গো, মানে শরীর অচল হয়ে যায়, তখন আর মনে চায় না যে কিছু করি বা কিছু। আজকে কিছুই কাজ করি না, দোকান থেকে আসার পরে একটা কিচ্ছু করিনি, চাটা খেয়েছি, চাটা খেয়ে এরকম করে শুয়ে বসে সময়টা কাটালাম, তাও শরীরটা ভালো লাগছে না। এখন খেয়ে দিয়ে এসে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু কথা বলি, খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বিছানায়। সব সত্যি কথা কি, এই সকাল 6:30 সময় বেরিয়ে গেছিলাম আর আসলাম 7:30 সময়। তো কয় ঘন্টা ডিউটি করা হলো একবার ভাবো, 6:30 তো 12 ঘন্টা গেছে, আর আধা ঘন্টা 12.5 ঘন্টা ডিউটি নন স্টপ। তাহলে বলো যে আর কি শরীরে পারে ই করতে? পারে না, আমি তো আর মেশিন না, যে মেশিনও বোধ পারবে না 12 ঘন্টা এক নাগারে ই করতে। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আজকে ভিডিওটা একটু অন্যরকম দিয়েছি, আজকে আমার ঘরের কাজকর্ম কিছুই দিইনি। আজকের ভিডিওটা কেমন দিছি, ওই যে মানে মেঘালয় আর আসামের যে বর্ডার আমরা যেখানে দোকান, ওইখানের যে মানুষের কালচারগুলো ওইগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরলাম, যে ওরা মেয়ে মানুষগুলো কী পরিমাণে কষ্ট করে, ওদের ছেলে মানুষের এত কষ্ট নেই। কেননা আমাদের যেরকম মেয়ে মানুষ বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায়, ওদের আবার কি ছেলে মানুষ বিয়ে হয়ে মেয়ের বাড়ি চলে আসে, মেয়েরাই ছেলেদেরকে বিয়ে করে আনে, ছেলেরা মানে বিয়ে করে আনে না মেয়েদেরকে, ওরা মেয়েরা ছেলেকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মেয়েদের মানে মেয়েদের আমরা যেরকম ছেলের বিয়ের পরে যেরকম ছেলের আন্ডারে থাকি বা ছেলের শ্বশুরবাড়ির আন্ডারে থাকি, ওরা আবার মেয়ের শ্বশুরবাড়ির আন্ডারে ছেলেরা থাকে। যা কিছু বাচ্চাও যে হয় মা বাবার মানে পরিচয় না, মানে বাবার কোনো আমাদের যেমন আমি যদি হন সাহা, যদি অন্য কারো রায় বা অন্য কোনো কাস্টের সঙ্গে বিয়ে হই, তাহলে ওদের উপাধিটা আমরা পাবো না। হ্যাঁ, ওদের আবার কি যদি ছেলেটা যদি অন্য কাস্টের হয়, ওরা যদি মেয়েটা যদি আলাদা কাস্টের হয়, ছেলেটা মেয়েটার কাস্ট ধরতে লাগবো, ওদের মানে উপাধিটা গ্রহণ করতে লাগবো, এরকম ধরনের। কেমন লাগলো ভিডিওটা আজকে ওদের কাহিনিগুলো শুনে? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন গুড নাইট, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতন টাটা, বাই বাই।